লেক বা হ্রদ হলো সমুদ্রের চেয়ে ছোট এবং পুকুরের চেয়ে বড়। হ্রদ হলো জলে ভরা এলাকা যা ভূমি দ্বারা বেষ্টিত কিন্তু কোনো মহাসাগরের সাথে সংযুক্ত নয়। নদীর মতো তাদের পানিও প্রবাহিত হয় না। যদিও হ্রদ এবং পুকুরের মধ্যে সর্বজনীনভাবে স্বীকৃত কোনো পার্থক্য নেই, হ্রদগুলিকে সাধারণত কমপক্ষে 10 হেক্টর জলাশয় হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের বেশিরভাগ হ্রদ প্রাকৃতিক, তবে কৃত্রিম মানবসৃষ্ট হ্রদও বিদ্যমান। বিশ্বের বৃহত্তম হ্রদের প্রায় সবগুলো প্রাকৃতিক। G5S এর আজকের আয়োজনে আমরা জানতে চলেছি বিশ্বের অসাধারণ ও অপূর্ব 5টি লেক সম্পর্কে। চলুন শুরু করি। আমাদের আজকের তালিকার 5 নম্বরে আছে মিশিগান লেক। এটি 58,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এটি উত্তর আমেরিকার গ্রেট লেকগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম এবং একমাত্র যেটি সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত। এই হিসেবে মিশিগান হ্রদ শুধুমাত্র একটি দেশের মধ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম হ্রদ। কথিত আছে হ্রদের নামানুসারে এই মিশিগান রাজ্যের নামকরণ করা হয়েছে। এই লেকের সর্বোচ্চ গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে 281 মিটার নিচে পৌঁছেছে। শিকাগো বা মিলওয়াকির মতো শহরগুলি সরাসরি হ্রদের তীরে অবস্থিত, যা হ্রদের বিশাল অর্থনৈতিক গুরুত্বে অবদান রাখে। 12 মিলিয়নেরও বেশি মানুষ হ্রদের উপকূলরেখার কাছাকাছি বসবাস করে। আমাদের আজকের তালিকার 4 নম্বরে আছে হুরন লেক। এটি উত্তর আমেরিকার গ্রেট লেক অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। এটি 59,600 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এটি হুরন লোকদের নামে নামকরণ করা হয়েছে, যারা একটি স্থানীয় কানাডিয়ান উপজাতি যারা বহু শতাব্দী ধরে লেক হুরন এবং অন্টারিও হ্রদের মধ্যবর্তী এলাকায় বসবাস করে আসছে। হ্রদটি কানাডার অন্টারিও প্রদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের মধ্যে আরও সঠিকভাবে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সীমানা হিসেবে কাজ করে। হুরন হ্রদের সর্বোচ্চ গভীরতা 229 মিটার পর্যন্ত পৌঁছেছে। ম্যাকিনাক প্রণালী এবং সেন্ট ম্যারিস নদী হ্রদের প্রাথমিক প্রবাহ হিসেবে কাজ করে। আমাদের আজকের তালিকার 3 নম্বরে আছে ভিক্টোরিয়া লেক। এটি আফ্রিকার বৃহত্তম হ্রদ। হ্রদটি 68,870 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। 1858 সালে ব্রিটিশরা হ্রদটি আবিষ্কার করার সময় ব্রিটিশ সাম্রাজ্যের শাসক রানী ভিক্টোরিয়ার নামানুসারে লেকের নামকরণ করা হয়েছিল। পূর্ব আফ্রিকান হ্রদের তীরে 3টি দেশ ভাগ করে এবং হ্রদটি তাদের মধ্যে একটি সীমানা প্রতিনিধিত্ব করে। মাত্র 81 মিটার সর্বোচ্চ গভীরতা সহ লেক ভিক্টোরিয়া বিশ্বের বৃহত্তম লেকের মধ্যে সবচেয়ে অগভীর। কাগেরা নদী হ্রদে প্রবাহিত প্রধান নদী। লেক ভিক্টোরিয়া এই অঞ্চলের জন্য বিশাল অর্থনৈতিক গুরুত্ব। প্রধানত এর অনেক দেশি এবং একচেটিয়া মাছের প্রজাতি যা সারা বিশ্বে বিক্রি হয়। আমাদের আজকের তালিকার 2 নম্বর আছে সুপিরিয়র লেক। এটি 82,100 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এটি বিশ্বের বৃহত্তম মিঠাপানির হ্রদ। হ্রদটি কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সীমান্তের প্রতিনিধিত্ব করে। 3টি মার্কিন রাজ্য মিনেসোটা, উইসকনসিন এবং মিশিগান লেক সুপিরিয়রের পাশাপাশি একটি উপকূলরেখা রয়েছে। নামটি সরল সত্য থেকে এসেছে যে হ্রদটি উত্তর আমেরিকার গ্রেট লেকগুলির সবচেয়ে উত্তরের। এই লেকটির সর্বোচ্চ গভীরতা 406 মিটার। আমাদের আজকের তালিকার 1 নম্বরে আছে কাস্পিয়ান সাগর। এটি 371,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। কাস্পিয়ান সাগর আমাদের গ্রহের সবচেয়ে বড় হ্রদ। ঐতিহাসিকভাবে এটি একটি সমুদ্র হিসাবেও পরিচিত ছিল। এমনকি প্রাচীন গ্রিক এবং পারস্যরা একে আলাদা সমুদ্র বলে মনে করেছিল। কিন্তু বর্তমানে কাস্পিয়ান সাগরকে সাধারণত হ্রদ হিসেবে বিবেচনা করা হয়। এই হিসেবে এটি একাই পৃথিবীর সমস্ত হ্রদের জলের প্রায় 40% দখল করে আছে। কাস্পিয়ান সাগরে মোট 130টি নদী প্রবাহিত হয়েছে, যার মধ্যে বৃহত্তম ভলগা নদী রাশিয়া এবং সমগ্র ইউরোপের দীর্ঘতম নদী। হ্রদের তীরে 5টি দেশ ভাগ করেছে এবং এটি এশিয়া থেকে ইউরোপকে আলাদা করেছে। এবার আপনাদের পালা। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? লেক বা হ্রদ সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের পূর্বের 2টি ভিডিও দেখে আসতে পারেন। সেখানে বাংলাদেশ ও ভারতের সেরা 5টি লেক সম্পর্কে তুলে ধরা হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ।